এই পাঁচটা স্কিল আপনাকে কোনো ইউনিভার্সিটি শেখাবে না আপনি এখন মনে করতে পারেন দ্যাট আমি বিদেশে যেতে চাই আমি একটা ভালো এডুকেশন করতে চাই কারণ ওই দেশগুলোতে পাচ্ছি না কথাটা কিন্তু সত্য বাট অ্যাট দ্য সেম টাইম ইট ডাজেন্ট ম্যাটার আপনি কি হারভার্ডে পড়েন বা অক্সফোর্ডে পড়েন বা যে কোনো একটা সনাম ধন ইউনিভার্সিটিতে পড়েন কিছু কিছু স্কিল কিন্তু আপনাকে নিজেকেই শেখাতে হবে হয়তো একটা ডিফারেন্ট ইউনিভার্সিটি আপনাকে ওই এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিবে বাট তারপরও এই সব স্কিল আপনাকে নিজেই ঘরে বসে শিখতে হবে এগুলো আপনি কোন ইউনিভার্সিটিতে লাখ লাখ টাকা খরচ করে শিখতে পারবেন না লেটস গেট ইনটু দা ভিডিও প্রথম জিনিসটাই হচ্ছে আমাদের বেসিক লাইফ স্কিল এখন চিন্তা করেন আমি একটা ফুল টাইম ওয়ার্কার কারেন্টলি এখন আমি চাকরি করতেছি এখন একটা নিজের লাইফ লিড করার জন্য আমার যা যা প্রয়োজন সেটা হোক আমার নিজের ট্যাক্স গুলা হ্যান্ডেল করা আমার নিজের বিলগুলোকে হ্যান্ডেল করা আমার নিজের ইনভেস্টিং এর জানা এখন আমি ব্যথা পাচ্ছি আমার ফার্স্ট এড অপশনগুলো জানা এই বেসিক লাইফ নেসেসিটিস গুলো আমি এ পর্যন্ত কোনো ইউনিভার্সিটি কোর্সেই দেখি নাই এগুলো আসলে আমাদেরকে ডে টু ডে কনভারসেশন বা নিজে শিখে শিখে আসলে এগুলো জানতে হয় কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটিরই একটা বাজেট অ্যালোকেশন বা বাজেট ম্যানেজমেন্ট নিয়ে একটা ক্লাস নেওয়া উচিত কারণ আমরা যখন আলটিমেটলি গ্র্যাজুয়েশন করে চাকরি পাবো এবং চাকরি করার পর বেতন পাওয়া শুরু করব সব বেতনের টাকায় যদি আমরা লাক্সারিতে উড়াই ফেলি তাহলে কিন্তু হবে না কিন্তু ওই যে একটা ফিফটি থার্টি টোয়েন্টি রুল আছে ফিফটি আপনি আপনার এক্সপেন্সের উপর খরচ করবেন থার্টি আপনি আপনার লাগজারি বা মজার টাইমের জন্য স্পেন্ড করবে এবং বিশ আপনি স্পেন্ড করবেন সেভিংস এর উপর এই ছোটখাটো লার্নিং গুলো যদি একটু আগে জানতে পারতাম তাহলে আমাদের সবারই অনেক উপকার হইতো রাইট সেকেন্ড যে জিনিসটা সেটা হচ্ছে সফট স্কিল লার্নিং এখন কয়েকটা স্পেসিফিক ম্যাস্টার্স প্রোগ্রাম যেমন এম প্রোগ্রাম কিন্তু বানানোই হচ্ছে আপনার কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং কে স্ট্রং বানানোর জন্য বাট আমার এখনো মনে হয় অনেকগুলা ডিগ্রি এখনো স্টুডেন্টদেরকে সফট স্কিল শেখায় না ফর এক্সাম্পল কখন আসলে প্রপারলি কমিউনিকেট করতে হয় কিভাবে কমিউনিকেট করতে হয় কিভাবে একটা ডাইভার্স টিমে টিম ওয়ার্ক করতে হয় ক্রস ফাংশনাল কোলাবোরেশন করতে হয় এবং মোস্ট ইম্পর্টেন্টলি ইমোশনাল ইন্টেলিজেন্স আপনি আপনার ইমোশনকে কিভাবে প্রপারলি করছেন এবং ম্যানেজ করছেন অ্যাজ ওয়েল অ্যাজ আন্ডারস্ট্যান্ডিং দ্যাট আপনার ইমোশন আর একজনকে কিভাবে এফেক্ট করতেছে এগুলো কিন্তু আমরা আসলে কখনো ইউনিভার্সিটি থেকে শিখি না এই ইমোশনাল লার্নিং কেপাবিলিটিস অনেক ইম্পর্টেন্ট কারণ আলটিমেটলি আপনার ইমোশন অন আদার পিপল উইল ডিটারমাইন আপনি একটা ক্যারিয়ারে কতটুক আগাতে পারবেন আপনি যদি এরকম ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে ভিডিও চান এবং জানতে চান দ্যাট আমি এটা কিভাবে হ্যান্ডেল করি অ্যান্ড ওভার দ্য ইয়ার্স অ্যাজ আ প্রফেশনাল কিভাবে ইউজ করেছি প্লিজ কমেন্ট ডাউন বিলো আমি এটা একটা ডেডিকেটেড ভিডিও বানাবো থার্ড হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশন বলতে ডেফিনেটলি আপনারা ভাবতেছেন দ্যাট চাকরি ইন্টার্নশিপ এখন আপনি বলতে পারেন কিরে চাকরি এবং ইন্টার্নশিপ আমি ইউনিভার্সিটিতেই পাই কথাটা কিন্তু রং ইন্টার্নশিপ জিনিসটা কিন্তু একটা ইউনিভার্সিটির মধ্যে থাকে না আপনি ইউনিভার্সিটির পর যে একটা ব্রেক পান সামারে ওই সমারটা আপনি আরেকটা কোম্পানির জন্য কাজ করেন এবং সেটাকে ইন্টার্নশিপ বলে এবং সেই ইন্টার্নশিপে আপনি অনেক প্র্যাকটিক্যাল জিনিসপত্র শিখতেছেন কিন্তু ওটা যদি ইউনিভার্সিটির ভিতর কোনোভাবে ইনস্টিল করা যেত কয়েকটা ছোটখাটো ক্যাপস্টোন প্রজেক্ট হচ্ছে কিন্তু ওগুলো আসলে ব্যাচেলার্স বেশি একটা দেখা যায় না অনেক রেয়ার কয়েকটা ভালো ভালো ইউনিভার্সিটিতে ডেফিনেটলি আমরা ক্যাপস্টোন প্রজেক্ট দেখতে পারি যেখানে একটা কোম্পানি আপনার কাছে আসবে এবং একটা স্টুডেন্ট থাকাকালীনই আপনি ওদের জন্য কিছু কাজ করে দিবেন ইউনিভার্সিটি অফ মিশিগান আমি যখন মাস্টার্স করছিলাম তখন কিন্তু আমি একটা কোম্পানির আন্ডারে একটা ক্যাপস্টোন প্রজেক্ট করেছিলাম এন্ড ইট ওয়াজ সো এনলাইটনিং বিকজ আমি একটা স্টুডেন্ট থাকাকালীনও অনেক প্র্যাকটিক্যাল কাজ করতে পারছি অ্যাজ এ স্টুডেন্ট কনসালটেন্ট এটার পাশাপাশি ক্লায়েন্টকে হ্যান্ডেল করার যে বিষয়টা থাকে ফর এক্সাম্পল আমি জানি যে কেউ না কেউ একদিন যারা এই ভিডিওটা দেখছেন ইউএস উইল বিকাম বিজনেসম্যান রাইট এখন ব্যবসা করার জন্য কিন্তু ক্লায়েন্টদেরকে ডিল করার যে সব পেপার ওয়ার্ক গুলো দরকার কিভাবে মিটিং হ্যান্ডেল করতে হয় কিভাবে আসলে এনগেজমেন্ট গুলো করতে হয় কিভাবে নেগোসিয়েট করতে হয় এই নেগোসিয়েশন জিনিসটা যদি আমাদেরকে ইউনিভার্সিটি শেখাতে পারতো আমরা কিন্তু অনেক আগায় যাইতাম এবং আমরা আমাদেরকে যে এক্সপ্লয়েট করতেছে সেটা আমরা তাড়াতাড়ি আইডেন্টিফাই করে ফিক্স করতে পারতাম এখন সাপোজ আপনি একটা চাকরি পেলেন আপনাকে বেতন দেওয়া হচ্ছে 40000 ডলার পার ইয়ার যেখানে অন অ্যাভারেজ আপনারই ফিল্ডে অ্যাভারেজ বেতন হচ্ছে ষাট হাজার ডলার এখন আপনি ভাবতেছেন আরে যা পাইছি নিয়ে নি কিছু করার নাই বাট আপনি যদি আপনি চল্লিশ ডলারে নিয়ে যেতে পারতেন বাট আনফরচুনেটলি আ লট অফ পিপল স্টিল ডু নট লার্ন দিস ফ্রম ইউনিভার্সিটিজ এন্ড যখন ইউনিভার্সিটি শেষ করে এইসব বিষয়ে তখনও ব্লাইন্ড হয়ে থাকে ফোর্থ হচ্ছে নেটওয়ার্কিং অ্যান্ড বিল্ডিং প্রফেশনাল রিলেশনশিপস এমবিএ তে এগুলো করানো হয় কিন্তু যে একটা डिफरेंट মেজর আপনি চুজ করেন ব্যাচেলর্স এ বা इवन কি পিএইচডি তেও কিন্তু এই ফিল্ডটাতে বেশি একটা এফর্ট দেওয়া হয় না কিভাবে লিংকডইন ব্যবহার করে আপনি আপনার স্কুলের আগের অ্যালামনাইজদেরকে রিচ আউট করতে পারবেন কিভাবে রিচ আউট করতে পারবেন কোন রিচ আউটটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট কয়েকটা স্কুলে डिफरेंट ক্যারিয়ার কাউন্সিলিংস হয়ে থাকে বাট ওইটা তত বেশি একটা ইন্ডিভিজুয়ালাইজ না আমার মনে হয় যে এরকম কয়েকটা কোর্স যদি আমরা বাধ্যতামূলক করতে পারতাম একটা কারিকুলামে যেটা আমার ইউনিভার্সিটিতে ছিল এটা কিন্তু খুবই এফেক্টিভ হইতো প্রফেশনাল এটিকেট সম্পর্কে জানা এটার মধ্যে পড়ে দ্যাট কিভাবে আমরা প্রফেশনালিজম মেনটেন করতে পারবো বোথ ইনসাইড আওয়ার ক্লাসরুম অ্যাজ ওয়েল আউটসাইড আওয়ার ক্লাসরুম এগুলো কিন্তু প্রত্যেকটা কোম্পানিতেই ইন্টারভিউ সময় জিজ্ঞেস করে ডিফারেন্ট ডিফারেন্ট জব ইন্টারভিউসে আপনাকে আপনার টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আপনার প্রফেশনাল এটিকেট নিয়ে কথা বলবে আপনাকে হয়তো ডেসক্রাইব করতে পারবে দ্যাট টেল মি আবার টাইম যখন আপনার সাথে একটা খারাপ জিনিস হয়েছিল এবং কিভাবে আপনি এটা ওভারকাম করছেন মানে ওরাও জানতে চায় আপনি কি কালচার ফিট না কিনা আপনি কি এসব জিনিস অ্যাড্রেস করতে পারছেন না কি না ইউনিভার্সিটিস বাংলাদেশে তো মনে হয় একদমই নাই বাট বিদেশেও কিন্তু যত ইউনিভার্সিটির র্যাঙ্কিং বাড়ে তত আপনি এগুলো দেখবেন কিন্তু মিতীয় ইউনিভার্সিটিজ এগুলোর উপর বেশি একটা এমফোসাইজ দেওয়া হচ্ছে না এবং ফিফথ হচ্ছে অ্যাডাপটিবিলিটি অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং আমার মনে হয় দ্যাট এখনো ইউনিভার্সিটি আপনাকে এটা শেখাচ্ছে না দ্যাট দেখো আমার থেকে তুমি ডিগ্রি নিয়ে আসতেছো এটা মানে না যে তুমি জীবনে সাকসেসফুল হবা এই সেটব্যাকগুলোকে ফেস করার যে মেন্টাল স্ট্রেন্থ এটা অনেক ইউনিভার্সিটি আপনাকে বলবেন ওরা বলবে পাস করে ফেলছো একটা ডিগ্রি হয়ে গেছে তোমার লাইফ এখন সেট কিন্তু জীবনের যে কোনো স্টেপে ইউ হ্যাভ টু বি রেজিলিয়েন্ট আপনাকে ফেলিয়ার ওভারকাম করার জন্য ওই মেন্টাল ইমোশনাল অ্যাজ ওয়েল এস ফিজিক্যাল সাপোর্টটা কিন্তু খুবই দরকার এবং এই জিনিসগুলো যদি আপনি না জানেন আপনি হয়তো ভাববেন ইউনিভার্সিটি ডিগ্রি পেয়ে গেলাম চাকরি পেয়ে গেলাম কিন্তু হঠাৎ করে যদি আপনার কিছু একটা হয়ে যায় আপনি ইউনিভার্সিটিকে ব্লেম করবেন কারণ এতদিন ধরে ইউনিভার্সিটি আপনার মাথার মধ্যে ঢুকাচ্ছিল দ্যাট আপনি জীবনেও আর কখনো ফেলিয়ার ফেস করবেন না কেন ফেস করবেন না তোমার তো এখন ডিগ্রি আছে তুমি তো এখন ব্যাচেলার্স পাস মাস্টার্স পাস এম এ পাস বাট ইন রিয়ালিটি হ্যান্ডিং ক্রিটিসিজম

টেকনোলজি যে করবে চেঞ্জ করবে এবং আমাদেরকে যে একটা জিনিস জানান দেখো টেকনোলজির মতন একটা জিনিস ইট অলওয়েজ অলওয়েজ চেঞ্জ ইউ যাতে আপনি বর্তমান সাথে আপ টু আছেন এটা আপনাদেরকে কিন্তু ইউনিভার্সিটি অনেক সময় বলবে না ওরা হয়তো বলবে দেখ আমরা তোমাকে যেটা পড়াচ্ছি ফর এক্সাম্পল আমি তোমাকে সি প্লাস প্লাস পড়াচ্ছি এটাই হইতেছে আলটিমেট সি প্লাস প্লাস ছাড়া পৃথিবীতে আর কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটাই হইতেছে গডলি লেভেল বাট অ্যাডাপ্টিং টু নিউ মেথোডলজিস টেকনোলজিস এজ ওয়েল এস ইন্ডাস্ট্রি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট ইভেন নাও আমি আমার ফুল টাইম জবে প্রত্যেকদিন দিন নতুন নতুন সাইবার সিকিউরিটি ট্রেন্ডস এবং টুলস সম্পর্কে জানতেছি বিকজ উই নেভার নো কালকে মেবি আমি এতদিন যা জানতেছি ওটা কিন্তু অ্যাবসোলুটলি রিডানডেন্ট হয়ে যেতে পারে এবং আমাকে নতুন একটা জিনিস শিখে ওইটাতে আগাইতে হবে এটা একটা অনেক মজার এক্সাম্পল হচ্ছে খেয়াল করেন আগে কিন্তু খালি লং ফর্ম ভিডিও চলতো ইউটিউবের মতন জায়গায় এখন আস্তে আস্তে সবাই শর্টসে ট্রানজিশন করতেছে শর্টস আগে খালি টিকটকে বেশি ফেমাস ছিল এখন ইনস্টাগ্রামে রিল চলে এসেছে এবং ফেসবুকে ছোটখাটো ভিডিওস চলে এসেছে এবং ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় শর্ট ফর্ম ভিডিওস চলে এসেছে বিকজ অল দি আদার কোম্পানিজ আর অ্যাডাপ্টিং টু দ্য ইউজার নিডস অলওয়েজ মনে রাখবেন কাস্টমার ইজ গড কাস্টমার যেটা চাচ্ছে মার্কেটে যে ডিম্যান্ড হচ্ছে ওটার সাথে কিন্তু আপনাকে তাল মিলায় চলতে হবে সো দিস ইজ ইট ফর দিস ভিডিও আই হোপ ইউ গাইস লাইকড ইট এন্ড অলস ইউ গাইস সুন